একটি বিলাসবহুল আবাসন প্রকল্প নদীবাংলা নিলয় এর নির্মাণ কাজের শুভ উদ্বোধন। সঠিক নির্মাণে অঙ্গীকারাবদ্ধ, এই স্লোগানে নদীবাংলা গ্রুপের পথ চলা। নরসিংদীর প্রাণকেন্দ্র ব্রাহ্মণ্ডিতে আরও একটি প্রকল্পের কাজ শুরু করেছে নদীবাংলা গ্রুপ। উদ্বোধনী অনুষ্ঠানে নদীবাংলা গ্রুপের চেয়ারম্যান মঞ্জুর এলাহির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মনির হোসেন ভূঁইয়া। ডেভেলপার কাকে বলে? যারা শহরকে ডেভেলপ করে তাদেরকে তো ডেভেলপার বলে নাকি? সরকারের দায়িত্ব হচ্ছে পরিবেশ তৈরি করে দেওয়া, আর এই জায়গাটাকে ডেভেলপ করার দায়িত্ব কিন্তু হচ্ছে ডেভেলপারের। নরসিংদী জেলায় এটা বলতে পারি, ডেভেলপার ব্যবসার প্রতিষ্ঠাতা কিন্তু আমি মঞ্জুর নাকি। আমার আগে কিন্তু নরসিংদী জেলায় কেউ এই ডেভেলপার ব্যবসাটা আনে নাই, আমি প্রথম এনেছিলাম এই ডেভেলপার ব্যবসা। নরসিংদী ক্লাব লিমিটেড এটার প্রতিষ্ঠাতা কিন্তু আমি, এটা আমি অকপটে বলতে পারি, নির্দ্বিধায় বলতে পারি। নরসিংদী জেলায় প্রথম বেসরকারি কলেজ আমি প্রতিষ্ঠা করেছি, এটা কিন্তু আমি নির্দ্বিধায় বলতে পারি। আজকে উনি যেভাবে এই নরসিংদীর আমূল পরিবর্তন, শহরের সৌন্দর্য বৃদ্ধি করেছেন, অস্বীকার করার কোনো জো নেই, এটা কিন্তু আমরা সকলেই স্বীকার করতে হবে। রায়হান রহমানের সঞ্চালনায় এই সময় আরো উপস্থিত ছিলেন ইন্ডিপেন্ডেন্ট কলেজের অধ্যক্ষ ডক্টর মশিউর রহমান মৃধা, লেন ডোনার মনিরুল ইসলাম বাচ্চু, নরসিংদী জেলা যুবদলের সভাপতি মহসিন হোসেন বিদ্যুৎ, নদীবাংলা কনস্ট্রাকশন এর জেনারেল ম্যানেজার আবুল কালাম আজাদ প্রমুখ। আলোচনা শেষে ফিতা কেটে বিলাসবহুল এই আবাসিক প্রকল্পের নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়। উনি ওনার যে সামর্থ্য আছে এই সামর্থ্য দিয়ে এগুলোতে বিনিয়োগ করছেন, বাট উনি আমার সাথে বারবার আমার সাথে এটি বলেছেন যে আমি কখনো এগুলোকে বিজনেস সেন্টার বানাবো না, যা পারি বিনিয়োগ করব, এটা দিয়ে যাদেরকে তৈরি করতে পারি তারা এই নরসিংদীর কল্যাণে, দেশের কল্যাণে, বিশ্বের কল্যাণে কাজ করবে। নদী বাংলার যে উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার সাথে সাথেই সমস্ত অ্যাপার্টমেন্ট বুকিং হয়ে যায়, অবশ্যই নরসিংদীতে নরসিংদীর জন্য এটি গর্বের বিষয়। আশা করি আজকের পর থেকে নদী বাংলা গ্রুপ নতুন উদ্যোগে, নতুন উদ্যমে আরও এগিয়ে যাবে, নরসিংদীর মুখকে উজ্জ্বল করবে। আমি এখানে এসে নদী বাংলার যে বড়ো বড়ো দুটো প্রজেক্ট, একটা বৈরবে এবং একটা আমাদের মিতাবে, এই দুটো প্রজেক্ট দেখে আমি নানা প্রজেক্টের সাথে মেলানোর চেষ্টা করলাম এবং দেখলাম এখানে শুধু পার্থক্য হল এইটুকুই যে ওটা ঢাকায়, এটা নরসিংদীতে। আমরা জানি যে খাদ্য, বস্ত্র, অন্ন, বাসস্থান এই কয়েকটি মৌলিক প্রয়োজন নিয়ে মানুষ পৃথিবীতে বিচরণ করে, তার মধ্যে অন্যতম একটি বিষয় হল বাসস্থান। এই মঞ্জুর এলাহি, এই নদী বাংলা গ্রুপ নরসিংদীতে আবাসন সমস্যার সমাধান করবে যে প্রজেক্টগুলি নিয়েছে, সেখান থেকে অত্র এলাকাবাসী নরসিংদী সদর সহ পার্শ্ববর্তী উপজেলা এবং অন্যান্য ডিস্ট্রিক্টের লোকেরা এখানে বিভিন্ন ফ্ল্যাটে বসবাস করে উপকৃত হচ্ছে। বোয়াপুরে ওই ইনডেক্স প্লাজাটা নির্মিত হলো, এটা অনেকেই জানে না হয়তো, এটাও কিন্তু স্থপতি মঞ্জুর এলাহি, তো এটাই বোধহয় মঞ্জুর এলাহি নরসিংদীতে প্রথম স্থাপনা ইনডেক্স প্লাজা। সবশেষে বিশেষ মোনাজাতের মাধ্যমে উক্ত অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে। আর নয় ভাড়া বাড়ি, এবার ভাড়ার টাকায় নিজের বাড়ি, নগদ অথবা কিস্তিতে বুকিং দিয়ে আপনিও হতে পারেন একটি ফ্ল্যাটের গর্বিত মালিক। নদী বাংলা গ্রুপ সঠিক নির্মাণে অঙ্গীকারাবদ্ধ। রিপোর্ট ও চিত্রগ্রহণ মোহাম্মদ সুমন মিয়া, নরসিংদী টিভি।